মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক মুজিব বর্ষ অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে চ্যানেল আয়ে আমরা প্রতিদিন একটি অনুষ্ঠান করছি সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটার নাম দিয়েছি আমরা মৃত্যুঞ্জয়ী মুজিব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানবার জন্যে বুঝবার জন্যে তার নানা অজানা কথা নানা মানুষের সাথে তার সংস্পর্শ ছিল সেই মানুষগুলোর মুখ থেকে আমরা জানতে চাই এবং সেটি একটি সাক্ষাৎকারের মধ্য দিয়ে আজকে তেমনই একজন মানুষকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন আরামা দত্ত তার প্রথম পরিচয় আমার কাছে তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি যিনি ধীরেন্দ্রনাথ দত্ত সেই ব্যক্তি যিনি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানিয়েছিলেন প্রথম এবং তারই ধারাবাহিকতায় আমরা ভাষা আন্দোলন করেছি রক্ত দিয়েছি বাহান্ন থেকে ধারাবাহিকভাবে এবং এই ধীরেন্দ্রনাথ দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ ছিলেন দুজন একই সাথে একই পার্লামেন্টে ছিলেন উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালে একই সাথে মন্ত্রীও ছিলেন অর্থাৎ ক্যাবিনেট সদস্য ছিলেন সেই ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি হচ্ছেন আমাদের আরোম দত্ত তার সাম্প্রতিক আরও একটি পরিচয় আছে সেটি হচ্ছে তিনি আমাদের সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্য আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আর আমরা যে কথাটি জানতে চাইব তোমার কাছে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে প্রথম কবে দেখেছ নিশ্চয় অনেক আগে বঙ্গবন্ধুকে আমার দেখবার সৌভাগ্য হয়েছিল আমার যখন বয়স প্রথম চার বছর বয়সে তখন হেমেনদাস রোডে আমার দাদুর একটা পলিটিক্যাল পার্টির জন্যে কাজের জন্যে একটা বাড়ি ছিল সেইখানে বঙ্গবন্ধুকে অনেকবার দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে বঙ্গবন্ধু কিন্তু দেখতাম একজন ভীষণ সুন্দর পাহাড়ের মতো একজন মানুষ এসছেন এবং মানে দূর থেকে রাস্তায় হেঁটে আসতেন আমার এটুকুন মনে আছে আমি দৌড়ে তখন দাদুকে গিয়ে বলতাম দাদু ওই যে পাহাড় একজন সেই পাহাড়ের মতো মানুষটা কিন্তু আসছে দাদু গলা না হ্যাঁ গম গম গলা আমি তাকেই দেখতাম মানে একদম মুগ্ধ নেত্রী আবার এরকম নিচু হয়ে দেখতাম যতক্ষণ না সিঁড়িতে ওঠে ওপরে চলে যেতেন আমার যেন মনে হতো আমার মানে কি ভালো লাগার একটা জায়গা উনি যাওয়ার সময় আমাকে আবার কোলে তুলে আবার এরকম করে আদর করে ওরা উঠে চলে যেত অনেক গুণ মানুষ তার মধ্যে অনেক অনেক লোক লোক থাকতো আসতেন বিখ্যাত যেমন ত্রৈলোকনাথ মহারাজ থেকে আরম্ভ করে বহু মানুষ আমার মা আমার মনে আছে প্রতিতি দেবী ওই চা এবং কেক এবং চিড়ে ভাজা পাঠাতো এইটুকু আমার খুব মনে আছে আরও স্মৃতি আছে নিশ্চয়ই যখন তারা মন্ত্রী হন যুক্ত আমরা তখন মিন্ট রোডে থাকি বঙ্গবন্ধু জ্যাঠামশাই থাকেন হেয়ার রোডে তো আমার দাদু বঙ্গবন্ধুর একদম দাদুর বঙ্গবন্ধুকে পুত্র সম আর উনি গুরুজন এবং ভাই মানে বড় ভাই হিসেবে দেখতেন ওনারা প্রায় সেক্রেটারিয়েট ফেরত রাস্তা দিয়ে হেঁটে আসতেন না থাকতো গানম্যান না থাকতো পিএস না থাকতো গাড়ি মানে মনে সুখে ইডেন গার্ডেন ইডেন বিল্ডিং থেকে ওনারা কিন্তু মন্ত্রী মহোদয় একেবারে নির্বিকার মানে এরা হলো জনতার মানুষ তারপরে বাসায় এসেই আমার উনি খুব আমার দাদু চা আর ছানা খেতেন আমার কাকু তার বঙ্গবন্ধুর জন্য ছানা দাদুর মতো করে রেডি করে রাখতো তারপরে ছানা খেয়ে চা খেয়ে চলে যখন যেতেন আমরা তখন ওনাকে ঘিরে ধরতাম তখন ওইখান দিয়ে তখন একটা গ্যাস বেলুন বেলুনওয়ালা যেত গ্যাস বেলুন হ্যাঁ সেই লোকটা তখন ওই এক নম্বর আমাদের গেটে দাঁড়ালে উনি বঙ্গবন্ধু জ্যাঠামশে বেলুন কিনে দিতেন তারপরে আমরা ওই হাত ধরে ওই দাঁড়িয়ে থাকতাম বলতে এবার তোমরা বেলুনটা ধরো তোমরা বেলুনের সাথে আকাশে উড়ে যাবে মানে এইটা আমার খালি খুব মনে আছে ভীষণ বাচ্চাদের ভালোবাসতেন আমরা তো বুঝতাম না যে ভবিষ্যতে ভবিষ্যতে জাতির পিতা উনি যে আমাদের বঙ্গবন্ধু আমাদের যে এই দেশের সৃষ্টিকর্তা আমি তো তখন বুঝিনি আমরা আমরা তখন তো দেখছি আমাদের জ্যাঠামশাই দাদুর অত্যন্ত স্নেহ স্নেহপ্রবণ একজন মানুষ আর কি একটা অদ্ভুত পার্সোনালিটি মানে অরা এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম হি হ্যাড এ ট্রিমেন্ডাস অরা অ্যারাউন্ড হিম মানে যেখানে স্টেপিংটা অসাধারণ ছিল মানে এখনও আমার স্মৃতিতে পরিষ্কার মানে ডিগনিটি এলিগেন্স এবং অরাটা মানে মনে হতো যে যেখান দিয়ে হাঁটছে সেখানটা যেন ফুটস্টেপের ওপরে কিছু একটা আমার কনফিডেন্স বিল করে করে যাচ্ছে এবং আমরা মানে ওইটুকুন শিশু মনে আমার মনে হতো যে এই মানুষটা খুব আকর্ষণীয় ওকে দেখলেই ওনাকে দেখলে ভালো লাগে তারপরে তারপরে পর্যায়ক্রমে যেটা হলো মার্শাল হয়ে গেল ফিফটি এইটে তারপরে পর্যায়ক্রমে যখন মানে আন্দোলন গড়ে উঠছে ছয় দফা থেকে আরম্ভ করে ছয় দফার সময় কিন্তু আমি অনেকবার দেখেছি তখন কুমিল্লায় দাদুর কাছে আসা বিশেষ করে যখন আয়ুব বিরোধী আন্দোলন হয় এখন আমার আরও পরিষ্কার মনে হচ্ছে যখন ফাতেমা জিন্নাকে আনা হলো এবং আমার দাদু এটার এখানটার সেক্রেটারিয়েট দিয়েছিল এবং তখন বঙ্গবন্ধু রানার সমস্ত যে আস আশা কুমিল্লায় আসা যাওয়া তারপরে ওনারা অন্য জায়গায় গেছে কিন্তু উনি এসছিলেন যেমন ওয়ালি খানও আসছিল এবং বঙ্গবন্ধু তখন ওই কুমিল্লা টাউন হলে সে বক্তৃতা করছে ফাতেমা জিন্নাকে নিয়ে আমরা সব ছুটছি পেছন পেছনে মানে মনে হচ্ছে যেন মানে কখন যেন দরজা মানে বড় হয়ে গেছে তখন বড় হয়ে গেছি ছয় দফা তারপরে এগারো দফা তারপরে দেখেছি ওনারা প্রায় এই রাত্রে দেড়টা থেকে দুটোর মধ্যে কয়েকজন মানুষ আসতেন তো তখন যেটা দেখতাম যে ওই রাত্রেবেলা উঠে অন্য কাউকে মানে ইয়ে করা হতো না তখন ওই ভাত রান্না করতে হতো তখন আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না মানে ইলেকট্রিসিটি ছিল না আমাদের বাড়িতে ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না আমরা রাত্রেবেলা উঠে ডিম সিদ্ধ করে ডাল করে ঘি দিয়ে ওনার ওই শেষ রাত্রের দিকে ওনারা দরজা বন্ধ করে কথা বলতেন তারপরে এরকম শেষ রাত্রে তিনটে সাড়ে তিনটে সময় ভাত খেয়ে কাক ডাকাত ভরে বেরিয়ে যেতেন কিন্তু বঙ্গবন্ধু তখন যাওয়ার সময় মানে আমি যখন ফাইনালি যখন পানিটা ঢেলে দিতাম গ্লাসে আমার এটা খুব মনে আছে আমাকে মাথার মধ্যে বারবার বলতো সামনে কিন্তু কঠিন দিন সামনে কিন্তু কঠিন দিন তোরা কিন্তু ভুলবি না ভুলবি না এ কথাটা আমার খুব মনে আছে সামনে খুব কঠিন দিন একাত্তরে যখন সাতই মার্চের পরে আমরা কুমিল্লা চলে গেলাম তারপরে তো উনত্রিশে মার্চ আমাদের বাড়িতে এসে

আমাকে জড়িয়ে ধরে তখন আমি কাঁদছি চিৎকার করে কাঁদছি উনি তখন অনেকটা সামলে আমাকে জিজ্ঞেস করছেন ফুলটু কোথায় তা আমি তখন আরো আমার কাকু হ্যাঁ ওনাকে খুব ভালোবাসতেন ভীষণ ভালোবাসতেন তখন যখন বলছে ফুলটু কই বুয়া ফুলটু কই আমি বলছি ফুলটু তো নাই উনি দাঁড়ানোর থেকে মাটিতে বসে গেলেন বসে এরকম করে বললেন ফুলটু নাই ফুলটু নাই তখন আমরা আমি তো চিৎকার করে কাঁদছি আশেপাশের তখন সবাই বলতে থাকলো যে এরকম ঘরে ঘরে না তখন উনি চুল এরকম করছেন পেছনটা এরকম করে উনি হাত ইয়ে করতেন বলতেন কি অপরাধ আমাদের কি অপরাধ ঘরে ঘরে হাঁ কাট তখন একটা পর্যায়ে উনি আমাকে ধরে কথাটা আমি মনে করি আমার জীবনের কোনো 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 কিছুই আমার যদি বড় প্রাপ্ত হয়ে থাকে প্রাপ্তি হয়ে থাকে সেটা হলো সেই প্রাপ্তি সেই আশীর্বাদ উনি আমাকে বলেছিলেন যে তুই ছিলি দাদার আমানত আজ থেকে তুই আমার আমানত এবং সেটা উনি ঠিকই সে কথা রেখেছিলেন যখন আমি প্রায় আমার তখন আমি অস্থির থাকতাম প্রায় চলে যেতাম আমি হল থেকে গেলে পরে উনি যে অবস্থায় থাকতেন উনি বলতেন আয় বস আমি বসলে পরে আবার উনি আমাকে জেঠিমাকে বলতেন ওদেরকে একটু খাওয়া দিয়ে দাও এবং যেদিন আমি অনার্স পাশ করলাম আমি রোকে হলে থাকতাম বঙ্গবন্ধু কামালকে দিয়ে তিন মন মিষ্টি পাঠিয়েছিলেন হয়েছিল তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল তারপরে গিয়ে উনি তখন আমি যখন গিয়ে ওই দৌড়ে গিয়ে যখন প্রণাম করলাম তখন উনি আমাকে বলেছিলেন যে মুখ কিন্তু রাখবি এই দেশের মুখ কিন্তু রাখবে তোর কিন্তু অনেক কর্তব্য অনেক কর্তব্য এই কর্তব্য কিন্তু কোনো কিছুর সাথে এ কথা বলেছিলেন একথা হলো কোনো কিছুর সাথে জীবনে কম্প্রোমাইজ করবি না তোর দাদুর রক্ত তোর গায়ে মনে রাখবি আমি যখন চুয়াত্তরে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলাম যেদিন আমি ডিপার্টমেন্টে জয়েন করলাম আমি সেদিন তৌরে গিয়ে ওনাকে যখন প্রণাম করতে গেছি উনি তখন জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন আমার কিন্তু কর্তব্য এখন আরও বাড়লো হ্যাঁ এখন তোরা দেখবি যে ছাত্র সমাজ এই কথাটা আমার খুব মনে আছে যে ছাত্র সমাজ যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় বোয়া সামনে মুক্তিযুদ্ধটা আর দেশপ্রেমটা যেন কোনোভাবে কোনোভাবে যেন ঝামেলা মানে কোনোভাবে যেন এখান থেকে বিচ্যুত না হয় এবং এটাই হবে তোদের কর্তব্য তখন আমি একটা কথা বলেছিলাম আচ্ছা যেটা মশাই আমরা কেন মুক্তিযুদ্ধ পড়াই না সোশিওলজি ডিপার্টমেন্টে তো বললাম যে সোশিওলজির থেকে তখন উনি বলেছিলেন তাই তো আমি তো প্রফেসর নাজবুল গরমকে ডেকে বলবো যাতে একটা পুরো ডিপার্টমেন্ট খোলা হোক যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ খোলা হোক যাতে করে ছাত্রছাত্রীরা একটা পড়তে পারে কারণ এটাই হলো মূল আমাদের তারপরে তো লেখাপড়া আছে কিন্তু সোশ্যালজি ডিপার্টমেন্টের এখান থেকে এটা আসুক আমি দেখছি এটা এটাই ছিল কিন্তু ওনার সাথে আমার শেষ কথা আর প্রায় তো আমি ওনার কাছে যেতাম ছুটে ছুটেই গেলাম কারণ আমার অস্থিরতার মানে এমন অস্থির থাকতাম আমি কন্টিনিউয়াসলি অস্থির থাকতাম বাবার আমি প্রায় যেতাম বাবার তারপরে আরেকবার তখন ঘটক হৃত্বিকাসে একটি নদীর নাম করতে এসছেন এটা আমি একটু বলি সেটা হচ্ছে যে প্রিয় দর্শক আমাদের বুয়া বা আরোমা দত্ত তিনি কিন্তু ঋত্বিক ঘটকের বোনের কন্যা অর্থাৎ ঋত্বিক ঘটক মহান চলচ্চিত্রকার তিনি আরমার মামা

কিছু খাওয়া দাওয়া করে না শুধু এমনি এমনি জল ওই জলটাই খান নাকি হ্যাঁ ওই জলটা ছাড়া কি আর অন্য কিছু খান তো বলে কি তখন বলছে হ্যাঁ পদ্মার ইলিশ খাই হ্যাঁ পদ্মার ইলিশ খাই তখন উনি খুব ইয়ে করে পাশে বসিয়ে তো কিছুক্ষণ ইয়ে বসেছিলেন কথা বললেন তারপরে যখন ছোট মামা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমি আবার ওই যে ওনাকে যে স্পেশাল প্লেনে নিয়ে গেল তখনও কিন্তু আমি আবার নিয়ে গিয়েছিলাম হ্যাঁ হাসকারদের দিয়ে পাঠিয়েছিল তখন ওই স্পেশাল পারমিশনের জন্য গিয়েছিলাম তখন বল পারমিশন লাগে নাকি পারমিশন লাগে নাকি তখন মামাকে বলেছিলেন যে আপনি ফিরে আসবেন আপনি সব থেকে বড় কাজ যেটা করে গেলেন যে তিতাস এটা করলেন তিতাস হলো মেঘনার অংশ তো তখন উনি বলেছিলেন যে হ্যাঁ তিতাস হলো জেলেদের ব্যাপার জনসাধারণের আপনি যেমন জনগণের রাজা এবং সেই রাজাকেই আমি কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি তিতাস করতে সেটা হলো কৈবর্তদের জীবন যা থেকে নিয়ে আপনি যুদ্ধ করেছেন তাই জন্য তখন উনি জড়িয়ে ধরে বললেন আপনি আসবেন আবার তো আমাদের দেখা হবে কিন্তু ওনাদের দুজনের আর কাউরই আর দেখা হয়নি আর বঙ্গবন্ধুর আসবেন যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে আমার দায়িত্ব ছিল আমাদের আরও কয়েকজনের গ্রুপের দায়িত্ব ছিল মিউজিয়ামটা উনি দেখতে আসবেন তো পনেরোই আসবেন পনেরোই অগস্ট চোদ্দোই অগস্টে আমরা সব কাজ করছি তখন শেখ কামালও আমাদের সাথে তারপরে তো সকালে উঠব বসে আছি পাঁচটায় উঠেছি এমন সময় সেই চিৎকার যে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে মানে সেই যে আর্তনাদ আমার বাবার আমার মানে এখনো মনে হয় যে আমার দাদু কাকু যে বিভৎস রক্ত আর বঙ্গবন্ধুর যে সে চিৎকার সে যে রক্ত আমি সেইটা মানতেই পারি না আটচল্লিশের ভাষার প্রস্তাব দেওয়ার জন্যে তাকে লিয়াকাত খান বলেছিলেন ইউ উইল নট বি স্পেয়ার ফর ব্রেকিং পাকিস্তান এবং ঠিক সেই শোধ তারা একাত্তরে নেয় মার্চ উনত্রিশে মার্চ নিয়ে যায় পিতার সামনে পুত্রকে হত্যা করে তারপরে পিতাকে মারে চিন্তা করেন প্রসেসটা তেমনি বঙ্গবন্ধুকে ঠিক সেই বাংলাদেশ করার জন্য যে শাস্তি তারা দিল পিতার সামনে পুত্রদের সন্তানদেরকে হত্যা করে তারপরে তাকে হত্যা করলো সেটা হয় প্রিয় প্রিয়দর্শক অনুষ্ঠান আমাদের শেষ করতেই হচ্ছে আমাদের সবার এত স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলো হয়তো রাতের পর রাত কেটে যাবে বঙ্গবন্ধুকে নিয়ে আলাপ যদি করতে চাই সম্পূর্ণ করতে চাই অসম্পূর্ণ রেখে শেষ করছি এটি কথা বলে শেষ করছি সেটা হচ্ছে যে মহান চলচ্চিত্রকার ঘটকের কথা দিয়ে তিনি বাংলাদেশ ছাড়ার সময় তিয়াত্তর সালে যখন একটি নদী নাম করছিলেন অসুস্থ হয়ে পড়লে শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি বিশেষ বিমান পাঠিয়েছিলেন এখানে সেই বিমানে তিনি চলে যাবেন যাওয়ার আগে তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন অ্যারোমাসহ তো কথায় কথায় একটি জায়গায় আজকে আমরা শুনলাম যে বঙ্গবন্ধুকে তিনি বলেছিলেন যে আপনি মানুষের রাজা কথাটা এত সত্যি যে তিনি কোনো দেশের রাজা নন তিনি রাষ্ট্রের রাজা নন তিনি মানুষের রাজা বঙ্গবন্ধু আদতেই মানুষের রাজা ছিলেন আমরা সেই মানুষের রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের মৃত্যুঞ্জয়ী বজীব অনুষ্ঠানটি